আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমার ভীষণ পছন্দের একটা মিষ্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, আর এটা হচ্ছে ছানার সন্দেশ। মিষ্টির পরিমাণটা কম হওয়াতে এটা অনেকের খুব পছন্দের একটি সন্দেশ। তাছাড়া এটা তৈরি করা অনেকটা সহজ আর সময়ও খুব কম লাগে। তো চলুন রেসিপিটি দেখে নিন। প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে 2 চা চামচ ঘি নিয়ে নিলাম। এই পর্যায়ে আমি চুলার আঁচ মিডিয়ামে রেখেছি। এরপর আমি নিয়ে নিচ্ছি 1 কাপ ছানা। এরপর আমি এর মধ্যে নিয়ে নিলাম 3 টেবিল চামচ পরিমাণ চিনি, আর 3 টেবিল চামচ পরিমাণ দিলাম কনডেন্সড মিল্ক। এবার দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। এখন এই সব কিছুকে একসাথে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া। আবারও নেড়েচেড়ে এলাচের গুঁড়োকে ছানার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এভাবে নেড়েচেড়ে নেওয়ার পর কিছুক্ষণ পর এখান থেকে চিনির পানি ছাড়বে, আর চিনির এই পানি টেনে যাওয়া পর্যন্ত এটাকে কুক করতে হবে। অর্থাৎ প্রায় 5 মিনিটের মধ্যে এটা হয়ে যাবে। আর এটাকে খুব বেশি আছে বা বেশি সময় ধরে রান্না করা যাবে না, এতে করে ছানাটা শক্ত হয়ে যাবে। আর এই ছানাটাকে অনবরত নাড়তে হবে। প্রায় 5 মিনিট অনবরত নেড়ে নেওয়ার পর চিনির পানিটা এখন অনেকটা টেনে গিয়েছে, আর এটা এখন হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন যে প্লেটে ছানার সন্দেশটা সেট করব, সেই প্লেটটায় অল্প করে তেল মেখে নিচ্ছি। আপনারা এখানে তেলের পরিবর্তে ঘিও দিতে পারেন। এবার ছানা থেকে এই প্লেটে আমি ঢেলে নিচ্ছি। এরপর এটাকে চেপে চেপে সমান করে দিতে হবে। আর এখন এটাকে নর্মাল তাপমাত্রায় রেখে দেব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর আমি সন্দেশটাকে কেটে নিব। প্রায় 1 ঘন্টা পর আমি সন্দেশটাকে কেটে নিয়েছি। আশা করি অল্প সময় এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর ট্রাই করে আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আমার আজকের ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।